Yo, what's going on guys? Kemon acho tumra? Welcome back to another gameplay video of GTA 5 series. Jekhane last episode e tumra dekhechile je amra Big Mafia er jonno 4 khana bank churi korechhilam. Tar moddhe ekta chilo hocche Diamond Casino Bank. Jekhan theke pray amra 8 million noy to 9 million dollar moto churi korechhilam. But tar age je tinte bank amra churi korechhilam, sekhan theke amra pray 10 million dollar uri niyechhilam. Tar mane total hocche almost 18 million dollar. Jekhan theke dhore nao motamoti 5 million ba 6 million type er Big Mafia niyeche. 1 million ami Franklin ke diyechi ar baki ka baki 11 12 মিলিয়ন ছিল সেগুলো আমার কাছে আছে বাট যেটা হচ্ছে মেইন কথা যে আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটা ফিউচারিস্টিক গাড়ি চুরি করার যেটা মিলিটারি বেসেতে আসছে আর যেটা মনে হয় একটা অন্য কোন বসের যার সাথে বিগ মাফিয়ার একটু ঝামেলা আছে তো তাই জন্য বিগ মাফিয়া লেস্টারকে দিয়ে বলে পাঠিয়েছে যে আমাকে ওই গাড়িটা চুরি করতে হবে প্লাস ওই গাড়িটাকে আমি রাখতে পারি কিছু দিনের জন্য কারণ ওই গাড়িটাতে একটু সুপার পাওয়ার আছে যেটা আমি তখনই বুঝতে পারবো কি সুপার পাওয়ার আছে কারণ আমি জানি না ভাই ওটাতে কি সুপার পাওয়ার আছে একটু আলাদা ধরনের নতুন ধরনের কিছু তো একটা হবে বাট তোমরা এখন দেখতে পাচ্ছ আমি আছি এখন ফ্র্যাঙ্কলিনের বাড়িতে যেখানে ভাই আমার অবস্থা খুবই খারাপ কারণ লাস্ট নাইট আমরা এত টাকা চুরি করেছিলাম তো আমরা একটু পার্টি শার্টি করেছি বাট আমি এখন খুব ড্রাঙ্ক হয়ে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর সামনে গাইজ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার সামনে রয়েছে হচ্ছে ওখানে লেস্টার আর মাইকেল আর ভাই এ মাইকেল ঠিক করে হাঁটতেও পারছে না প্লাস ওখানে ফ্র্যাঙ্কলিনও শুয়ে রয়েছে ভাই আর আমি এখন ভাই এর কাছে দেখো জার্সি কালেকশন আছে কয়েকটা আমি জানি না কি জার্সি কালেকশন এগুলো বাট এর কাছে আছে এই দেখো ভাই দেখো কয়েকটা জার্সি কালেকশন তো আছে ভাই এর কাছে পেইন্টিং এরও মানে কয়েকটা সিডি কালেকশন আছে আমি দেখেছিলাম বাট ওগুলো ভাই খুব দামি বলে কত একটা লুকিয়ে রেখেছে আর গাইজ আমার যে সব টাকা পয়সা ছিল না যেগুলো সব টাকা আমি চুরি করেছিলাম সেগুলো ভাই আমরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করেছিলাম বাট আমি তো নিজের টাকা ঠিক জায়গায় রেখেছি আর এ সব টাকা দেখো এদের কি অবস্থা ভাই এদের দেখো লেস্টার এদিকে পুরো ভাই খেয়ে উল্টে পড়ে রয়েছে আর এদিকে ফ্র্যাঙ্কলিনেরও বাজে অবস্থা এ ফ্র্যাঙ্কলিন এ উঠে যায় এ ভাই উঠে পড়েছে একটা পায়েতে ঠোকা খেয়েছে আর উঠে পড়েছে ভাই ঠিক আছে চুপচাপ দাঁড়িয়ে থাকে এখন আর ভাই টাল খাচ্ছে দেখো লিটারালি এত খেয়ে রেখেছে ভাই ঠিক করে দাঁড়াতেও পারছে না ভাই ডান দিক বাঁ দিক করছে ঠিক আছে ছেড়ে দে লেস্টারকে ছেড়ে দে ভাই লেস্টারকে ঠুকিস না গাইস এদের দেখো অবস্থা দেখো এদের ভাই বোতল বোতল দেখেছো তুমি কত কত নিয়ে বসেছে এরা ভাই মানে এরা 1 মিলিয়ন তো ভাই খরচা করে দিয়েছে এখানে আর টাকা ফাঁকা ফেলে রেখেছে আর তোমরা কি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো ভাই দেখো ভাই বালতির মধ্যে টাকা ঢুকিয়ে রেখেছে এরা সবথেকে মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে এটা যে আমি দিয়েছিলাম কিছু টাকা ফ্র্যাঙ্কলিনকে লোকাতে আর গোল্ড ডায়মন্ড এগুলো লোকাতে আর তোমরা জানো কোথায় লুকিয়েছে ভাই এর ব্রেন দেখেছো ভাই দেখো 3 2 1 গো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছো কিনা এই দেখো এই দেখো এখানে লুকিয়ে রেখেছে ভাই দেখো ডায়মন্ড গোল্ড সব এখানে রয়েছে দেখো সব উপরে করে রেখেছে ভাই এই দেখো এই দেখো এদিকে এদিকে ভাই গোল্ড গোল্ড वगैरह সব লুকিয়ে রেখেছে আরে यार তলায় দেখা যায় তলায় তো দেখিয়ে দে ভাই আমাকে তলায় দেখাতে যাচ্ছে ভাই এখানে জায়গায় নেই তলায় দেখাবার মতো এই দেখো গাইস এখানে ডায়মন্ড রয়েছে প্লাস এখানে কয়েকটা ভাই ডায়মন্ডের আরো ক্রেট রয়েছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই গোল্ডের ক্রেট ফ্রেড এখানে ও ঢুকে রেখেছে ভাই এর বুদ্ধি দেখেছো কোথায় থেকে এত আসে আমি জানি না কিন্তু ভাই একটু তো আছে বুদ্ধি আর এখানে গাইস দেখো মানে মনে হচ্ছে যেন কোন একটা তিজোরি বিজোরি লুটে এসেছে খুব বড় গাইস এখানে শুধু আমার গোল্ড নেই দেখো এই বড় বড় গোল্ডের যে ক্রেট গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিগ মাফিয়ার কারণ লেস্টার কেউ লোকাতে দিয়েছিল আর লেস্টার ভাই এর সাথে মাতালগিরি করে এরকম জলের ভেতর সব লুকিয়ে রেখে দিয়েছে বাট ঠিকই আছে চলো আমার তো এখনো ভাই টাল খাচ্ছি আমি কেন জানি না আমার এখনো কিন্তু আমি আমার টাকা ভাই একটা সেফ জায়গায় লোকাতে বলেছিলাম কিন্তু মাইকেলের বড় ব্রেন গাইস মাইকেলের বড় ব্রেন ও কোথায় লুকিয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ভাই ওর ওর ব্রেন একদম আলাদা লেভেলে কাজ করে যখন ও নেশাতে থাকে ভাই খুব বাজেই একটা কাজ করে কিন্তু আজকে ভাই আমরা করতে চলেছি হচ্ছে একটা ডিলারশিপ যেটার জন্য ভাই আমরা আমাদের কাছে প্রায় 11 মিলিয়ন ডলার আছে আর আমরা খুলবো হচ্ছে একটা নতুন কারের একটা শোরুম টাইপের যেখানে ভাই আমি আমার নিজের কার আগে বেচবো প্লাস আমি কিছু কার বিগ মাফিয়ার কাছ থেকে নিয়ে আসবো আর যেটা হচ্ছে মেইন কথা যে আমি ফ্র্যাঙ্কলিন আর লেস্টারকে বলে দেবো আমাদের ডিলারশিপের জায়গাটা দেখতে যেতে আর প্লাস আমি দেখে রেখেছি অলরেডি ওখানে গিয়ে আমাদেরকে ওটা কিনতে হবে জাস্ট আর তারপর আমি ওখানে আমার বিজনেস স্টার্ট করতে পারবো কারণ ভাই 11 মিলিয়ন আছে ওটাকে তো বাড়াতেও হবে আমি তো চুরি করতে পারবো না সারাদিন না তাই জন্য গাইজ এখানকার ভাই বাকি কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে এখানে এতদিন ধরে আমি যাই না আর গাইজ দেখো এটা হচ্ছে কথা এখানে আমি ফ্র্যাঙ্কলিনকে বলেছিলাম ভাই আমার টাকা গোল্ড ডায়মন্ড সব ভালো জায়গায় রাখবি ও ডায়মন্ড গুলোকে সব পুলের ভেতর দিয়ে দিয়েছে আর টাকার ক্রেড গুলো ভাই এখানে রেখেছে আর টাকার ভাই গোল্ডের সাথে ওইখানে রেখেছে দেখো আর পাশে ভাই একটা ফ্রেক দেওয়াল বানিয়ে রেখেছে যাতে ওই পাশে রোড থেকে কোনো দেখতে পারে কিন্তু এদিকটা ভাই কোনো দরজা লাগায়নি এখান থেকে যে আসবে সেখান থেকে আসবে আর টাকা নিয়ে দৌড়বে ভাই বাকি ঠিক আছে চলো এখন আমাদের যেতে হবে হচ্ছে আমাদের ডিলারশিপের নতুন একটা দোকান বা কিছু বলতে পারো মানে একটা শোরুম টাইপের দেখতে যেটা আমি জানি কোথায় আছে ওই জায়গাটায় গিয়ে আমরা ওই জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করবো আর যদি আমাদের পছন্দ হয় ভাই আমি ওটা কিনে নেবো প্লাস আমার কাছে যে গোল্ড গাড়িটা রয়েছে টার্জো রয়েছে তারপর ওই কালো গাড়িটা রয়েছে আমার কাছে কি কি গাড়ি আছে আমি ভুলেও গেছি প্লাস আমাদের কাছে বুগাটি আছে গাইস ইয়েস বুগাটিও আছে তো আমি ওই গাড়িগুলোকে ওইখানে কিছুক্ষণের জন্য রাখবো মানে কিছু দিনের জন্য ওগুলো সেলে থাকবে না বাট বিগ মাফিয়ার কাছ থেকে একটা গাড়ি আনবো যেগুলোকে আমি বেচে দেবো গাইজ ওখানে তো চলো ফেলাল এখন ফ্র্যাঙ্কলিন আর লেস্টার কিনে চলে যাওয়া যাক হচ্ছে আরামসে আমাদের ওই জায়গাটা এফ এ লেস্টার ওট ওই লেস্টার আরে ওট লাথি মেরেছি তোকে ওট এবার হ্যাঁ ভাই লেস্টার এখন আবার বসে পড়েছে এ লেস্টার আরে ওট না বে ভাই লেস্টারকে মারছে বিগ মাফিয়া আমার গেম বাজি দেবে যদি জানতে ঠিক আছে চলো এদেরকে তুলে আমি ভালো করে ভাই এদেরকে একটুখানি কি বলে খাইয়ে দাইয়ে আমি নিয়ে আসছি এদেরকে ওয়েল তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাই ফ্র্যাঙ্কলিন আর লেস্টার উঠে মাথা পাতায় হাত দিয়ে বলছে যে কি হলো আমাদের সাথে কে জানে ভাই এদেরকে খুব ধোলাই দিয়েছে একটুখানি আর এদেরকে জাকুজিতে ডুবিয়ে মেরেছে একটুখানি তারপর এদের একটু নেশা এসে কেটেছে কিন্তু গাইস এরা নিজেরাই দেখে অবাক যে এখানে আমরা রাতে এই 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 সব আইয়াশি করছি ভাই এত বোতল ফোতল কিনেছি ওদের প্রায়
বললো যে $70,000 মতোই শুধু বোতলেই গেছে আর এদিকেও একটুখানি। তো চলো এখন আমরা বাইরে যাই, বাইরে গিয়ে চলায় ফ্র্যাঙ্কলিন লেসটা চলায়, চল চলায় আজা। এবার আমরা বাইরে যাই, বাইরে গিয়ে আমি ভাই ওই ডিলারশিপের জায়গাটা আরামসে দেখতে যাবো যেখানে আমরা আমাদের গাড়িগুলোকে রাখবো। প্লাস ভাই আমি ফ্র্যাঙ্কলিনকে বলেছি যে আমি ওই জায়গাটা যদি কিনি তারপর আমি তোকে কয়েকটা কাজ দেবো, তোকে করতে হবে, প্লাস লেস্টার কিনেও করতে হবে। আর এটা গাইজ লেস্টারের গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়িটা করে আমরা যাবো হচ্ছে আমাদের ডিলারশিপের ওখানে। আর গাইজ ওই শোরুমটা একটুখানি দেখতে ভালো টাইপের আমাকে বলে, আমি জানি না। তো ঠিক আছে চলো আমি ড্রাইভিং এ বসে পড়ি, এ তোরা দুজন উঠে পর আরামসে উঠ। আরে রেডিও অফ হয়ে আর ফ্র্যাঙ্কলিন উঠে পর তাড়াতাড়ি ভাই, এত লেট কেন আমি জানি না। ঠিক আছে চলো এখন আমাকে যেতে হবে হচ্ছে ডিলারশিপের ওখানে। আর আমি গাইজ ওই শোরুমটা কিনে ওখানে আপাতত জন্য নিজের গাড়ি রাখবো, মানে ওই বাকি চারখানা গাড়ি যেগুলো আমার কাছে আছে, প্লাস আমি পরে একটু মানে কিছুদিন বাদ পর্যন্ত ভাই জিমিকে ওখানে কাজে লাগিয়ে দেবো, কারণ গাইজ জিমিরও তো একটু কাজের দরকার আছে। আর তোমরা যারা জানো না জিমিকে, জিমি হচ্ছে আমাদের ছেলে, মানে আমাদের ছেলে বলতে মাইকেলের ছেলে, ঠিক আছে। আর এই গেমটার এম হচ্ছে ভাই 4K লাইক, যদি 4K লাইক হয়ে যায় তাহলে এটা নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ গাইজ আমরা অলমোস্ট 30,000 সাবস্ক্রাইবার অনেক কাছে আছি। আর আমরা এখন যেতে চলেছি হচ্ছে ডিলারশিপের ওখানে বাই দ্য ওয়ে। তো চলো এখন দেখি ম্যাপেতে ডিলারশিপটা কোথায় আছে, আমি ভুলেও গেছি গাইজ, আমার নিজের বাড়ি মনে থাকে না। তো গাইজ আমি মার্ক করে দিয়েছি যে আমাকে কোথায় যেতে হবে, কিন্তু আমি ভুল দিকে যাচ্ছি গাইজ। চলো আরামসে গাড়ি ঘুরে নিয়ে দাঁড়া ভাই, লেস্টারের গাড়ি, লেস্টার যদি, আরে আর আমাকে রাস্তা ভুল দেখাচ্ছে কোনো ম্যাপেতে, আমি বুঝতে পারছি না। ঠিক আছে চলো আমরা চলে যাচ্ছি হচ্ছে আরামসে ওই ডিলারশিপের কাছে, ডিলারশিপটা আশা করছি কাছে পিঠেই আছে কোথাও। আর গাইজ ওখানে গিয়ে প্রায় আমাদের একটা নতুন গাড়ি চুরি করতে যেতে হবে, যেটার ব্যাপারে আমাকে বেগ মাফিয়ার চেলা লেস্টার বলেছে। আর লেস্টার গাইজ হচ্ছে একটা হ্যাকার, তোমরা যারা জানো না লেস্টার হচ্ছে খুব বুদ্ধিমান লোক আমি যতটা জানি, কারণ লাস্ট টাইম আমরা যখন ওই ব্যাংক হেস্ট করেছিলাম না তখন গাইজ ও আমাকে অনেকগুলো নতুন নতুন স্কিল শিখিয়েছিল, যেমন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক খোলা একটা বড় কি বলে ওটাকে লকার গুলো থেকে, প্লাস আলাদা আলাদা ধরনের আরো লক খোলাও শিখিয়েছিল, যেগুলো গাইজ আমি কিছুটা শিখেছিলাম বাট ওইটুকুতেই আমার হয়ে গেছে। চলো আরামসে আমরা চলে এসেছি হচ্ছে ওই জায়গাটার সামনে। এবার আমরা ডিলারশিপের কাছে যাই, ওখানে গিয়ে দেখি যে আমাদের ওই শোরুম দেখতে ভালো টালো কিনা। আর আমি ফ্র্যাঙ্কলিন আর লেস্টারকেও জিজ্ঞেস করবো যে ভাই তোদের কেমন লাগছে বল, ওরা যদি বলে হ্যাঁ ঠিক আছে কিনে নে তাহলে গাইজ আমি কিনে নেবো। ওয়েল তো গাইজ আমরা চলে এসেছি হচ্ছে অলমোস্ট ওই ডিলারশিপটার ওখানে দেখতে পাচ্ছ। আর আমার মনে হয় কোন দিকেরটা ছিল আমি ভুলে গেছি, এই তো গাইজ এইটা, বুগাটি ফেরারি অডি আর পোর্শ আর বেন্টলি এইখানে রয়েছে। আর আমাকে এখানে কি এখানে পার্কিং এর জায়গা ভাই এটা, আমি তো পার্কিং কোনোদিন আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এটাই আমি বলছিলাম যে আমি পার্কিং কোন ঠিক করতে পারি, পার্কিং করবো না গাইজ, আমি এখানে রাখবো গাড়ি। ঠিক আছে চলো এখানে গাড়ি রেখে দিয়েছি, এনে পরে তোরা না আয় এবার এখানটা দেখে ঘুরে নি ভাই, তারপর তোরা বলতে পারবি যে জায়গাটা কেমন ভাই। ঠিক আছে আমি তোদের জিজ্ঞেস করবো কেমন হয়েছে, তারপর বলবি তোরা। ঠিক আছে চলো এখানে হচ্ছে ওই লাক্সারি জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের গাড়ি বাড়ি রাখতে হবে। বাট যেটা হচ্ছে মেন কথা যে এটার দাম হচ্ছে প্রায় $2,000,000 মতো, আর আমার কাছে কত আছে দেখি $11,000,000 রয়েছে, প্লাস $10,000 এক্সট্রা রয়েছে। তো ঠিক আছে এখানে হচ্ছে এই শোরুমটা ভাই কেউ একটা বিক্রি করে দিচ্ছে ইনস্ট্যান্ট, কারণ আরে তোরা কোথায় গেলি, আয় হ্যালো এদিকে আয়, তোরা ধাক্কা খাচ্ছিস কেন ওখানে এ পাগলা গুলো এদিকে আয় ভাই, এরা 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 একটু তার কেটে গেছে ভাই, এখনো নেশা কাটেনি আমি এতটুকু বুঝতে পারছি এদের। চলায় লেস্টারের হাঁটাটা কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে, তোর ডান্ডা কোথায় ভাই, তুই ডান্ডা নিতে ভুলে গেছিস ভাই। লেস্টার বাই দ্য ওয়ে হচ্ছে একটুখানি পায়ে ল্যাংড়া টাইপের, ওর একটু ডান্ডা বান্ডা লাগে। আর তোরা আয় আর আয় ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন ভাই এর নেশা কি হয়েছে কে জানে ভাই। ঠিক আছে দেখে নে ভাই, তোরা এখানটা দেখে নে আগে, দেখে তোরা বল কেমন লাগছে ভাই। আমার তো হেভি লাগছে ভাই, দেখো এই উপরে ভাই ভাইবও আসছে যে এখানে একটা, হ্যাঁ এটা একটা কার শোরুম হতে পারে, কারণ দেখো উপরে কার ফার লেখা রয়েছে। বাই দ্য ওয়ে এটা আগে কার শোরুমে ছিল, কিন্তু যেটা হচ্ছে মেন কথা যে এখান থেকে ভাই বেচা কেনা কম হতো বলে চলে গেছে, বাট এখানে ভাই পাশে বেগ মাফিয়ার বাড়ি আছে, তো আমি বেগ মাফিয়ার কাছ থেকে একটুখানি গাড়ি ফাড়ি চুরি করে নিতে পারি, মানে চুরি বলতে লেস্টারকে বলতে পারি যে গাড়ি নিয়ে আসতে। আর এখানে পুলিশ ভাই দৌড়চ্ছে ভাই চারিদিকে ভাই, ও দেখো তারা করেছে, কোনো চোরকে তারা করেছে ভাই পুলিশ। ঠিকই আছে তো চলো এখন আমরা যাই হচ্ছে এই বাইরেটাতে গিয়ে দেখি, এদেরকে জিজ্ঞেস করি যে কেমন লাগলো শোরুমটা, তারপর গাইজ এরা বলতে পারবে। তারপর গাইজ আমি এই শোরুমটা কিনে নেবো ভাবছি, বাট তার আগে আমাকে লেস্টারকে দিয়ে এই মালিকটাকে কল করাতে হবে, তারপর মালিক আসবে আর মালিক বলবে যে হ্যাঁ ঠিক আছে চলে এসো, চলে বাইরে চলে ভাই। বাইরে খুব জোর মারপিট চলছে ভাই, ভাই এদের নেশা হাই লেভেল নেশা ভাই, এরা কত খেয়েছে আমি জানি না। তো ঠিক আছে চলো এখন দেখি আপাতত লেস্টারকে দিয়ে কল করাই, লেস্টার কি বলে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভাই একটুখানি লেস্টার মাথা যন্ত্রণা নিয়ে আছে, আর এই ডিলারশিপের মালিকটা এখানে চলে এসেছে যে শোরুমটা বেচবে। প্লাস গাইজ আমি $2,000,000 এটা দাম জানতাম, কিন্তু লেস্টার ওকে বলছে $1,000,000 এটা আমাদের দিতে, নয়তো গাইজ আমরা নেবো না বা আমরা বিগ মাফিয়াকে বলবো। তো তাই জন্য গাইজ মালিকটা একটু পাগল হয়ে রয়েছে যে আমি $1,000,000 কোথায় থেকে দেবো ভাই, আমাকে একটু বল আমি $1,000,000 কোথায় থেকে দিতে পারি এটা। তাই জন্য লেস্টার বলছে ভাই $1,000,000 দিবি তো দে, নয়তো ছেড়ে দে। আর গাইজ আমার মনে হয় কেমন $1,50,000 ডিলটা ফাইনাল ফিক্স হবে, তো দেখি $1,50,000 এটা দেয় নাকি। ওয়েল তো গাইজ ফাইনালি ডিলটা ফিক্স হয়ে গেছে হচ্ছে $1,50,000। আর গাইজ একে আমি $1,50,000 চেক বা কিছু পাঠিয়ে দেবো লেস্টারের হাতে, এইটার নাম আমি জানি না ভাই, কিছু হুঁচি চা না কি একটা নাম গাইজ, কারণ চাইনিজ তো আমি জানি না। বাট বাকি গাইজ আমি লেস্টার আর ফ্র্যাঙ্কলিনকে ওদের কাজ বুঝিয়ে দিয়েছি যে ওদেরকে আমার বাড়ি থেকে গিয়ে আমাদের 4টে গাড়ি বা 3টে গাড়ি যেগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে, আমি জানি না 4টে আছে না 3টে আছে। আর লেস্টারকে আমি বলেছি গাইজ লেস্টার যাবে হচ্ছে বেগ মাফিয়ার বাড়িতে, যেটা এই পাশেই রয়েছে, ওখান থেকে ওর থেকে কয়েকটা গাড়ি নিয়ে আসবে যেগুলো এখানে ও শোয়ের জন্য আপাতত রাখবে, আর যদি বিক্রি হয় তো ওখান থেকে আমি ওকে 50% দিয়ে দেবো, আর 50% আমি রাখবো, কারণ গাইজ শোরুমটা আমার, তো 50% আমি রাখবো। তো বাকি একে আমি বলে দিয়েছি এদের কাজ। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার বাড়ির দিকে, তারপর গাইজ আমি ওইটা চুরি করতে যাবো যেটা হচ্ছে মিলিটারি বেসেতে আছে। তারপরে সে গাইজ আমি
এখানে দেখবো যে আমার ডিলারশিপ ঠিকঠাক চলছে কিনা। বাট বাকি গাইস তোরা কাজে লেগে পরে দাঁড়িয়ে থাকিস না, চল। বহুত ভাই এরা বহুত কাম চোর, তোমরা জানো না হয়তো, কিন্তু খুব কাম চোর। আমি লেস্টারের গাড়ি নিয়ে চলে এসেছি, আমি আমার বাড়িতে যাই। তারপর গাইস আমি বাড়ি গিয়ে তোরা কাজে লাগে, তারপর গাইস আমি বাড়ি গিয়ে আরামসে আমি চলে যাবো হচ্ছে ম্যান্ডেটরি বেসেতে, যেখানে গিয়ে গাইস আমি ওই গাড়িটাকে চুরি করবো, যেটা গাইস একটা ফিউচারিস্টিক একটা একদম হেভি ধরনের কার। আমি বাড়িটাকে আগে মার্ক করে নিই যে আমার বাড়িটা কোথায় আছে। ভাই আমার বাড়ি কোথায়? হ্যালো গাইস, আমি জানি না কেন আমি বারবার আমার বাড়ি ভুলে যাই। ভাই আমি কোন রাস্তায় মনে রাখতে পারি না জিটি ফাইভ এর। আর এটা লেস্টারের গাড়ি, হ্যালো লেস্টারের গাড়ি। তোরা ভয় পা কমসে কম লেস্টারের কাছ থেকে, না তো লেস্টার গেম বাজি দেবে গাইস তোদের। লেস্টারকে চিনিস না ভাই, লেস্টার খুব বড়। তো চলো এখন আপাতত আমরা বাড়িতে যাই। তারপর গাইস আমরা আরামসে বাড়ি গিয়ে ওখান থেকে ড্রেস চেঞ্জ করে আমরা যাবো হচ্ছে মিলিটারি বেসেতে, যেখানে গিয়ে গাইস আমরা একটা নতুন গাড়ি চুরি করতে চলেছি, যেটা হচ্ছে সুপার কার। সুপার তো বলা ভুল গাইস, ওটা হচ্ছে ফিউচারিস্টিক কার, যেটার ব্যাপারে আমাকে লেস্টার আবার কিছুক্ষণ আগে বলেছে। তো ঠিক আছে চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের বাড়িতে। ওয়েল তো গাইস আমরা মাইকেলের বাড়ি এসে একদম রেডি হয়ে গেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো ভাই একদম বুলেট প্রুফ জ্যাকেট ওয়াকেট পরে ভাই মাইকেল একেবারে একাকার। কিন্তু ভাই এ মাথা ছেড়ে দেয় কেন আমি বারবার বুঝি না। আর আমাদের একটা গাড়ি নিয়ে যেতে হবে, যেটা আমি এটা নিয়ে যাবো। দাঁড়া ভাই আমাদের একটা গাড়ি নিয়ে মিলিটারি বেসেতে যেতে হবে, যেখানে গিয়ে আমরা ভাই আরামসে যাতে ঢুকতে পারি। বাট আমি মাঝ রাস্তায় যেতে যেতে আরামসে গাড়িটাকে চেঞ্জ করে নেবো একটা গ্যারাজ থেকে, আর বুলেট প্রুফ একটা গাড়ি নিয়ে নেবো। বাট রেডিও আগে অফ করি আর একটা বুলেট প্রুফ গাড়ি নিয়ে নেবো, কারণ তোমরা জানো মিলিটারি বেসেতে কেমন ভাই ইয়ে হয়, মানে একদম সেই গুলি বরসাত হয় ভাই। ওখান থেকে আমাদের বেঁচে আসাটা খুব মুশকিল। বাট যতক্ষণ না লেস্টার আমাদের ওই গাড়িটা দেবে যেটা বুলেট প্রুফ আর যেটা একদম সেই হাই লেভেল দেখতে, ততক্ষণ আমরা ভাই ঢুকতে পারবো না ওর ভেতরে। তো সেটাই আমাদের মেন লাগবে। আর প্লাস ওই গাড়িটা নেওয়ার পর আমাকে আমি আমার বাড়িতে রেখে দেবো, প্লাস তারপর আমরা আমাদের ওই শোরুমটাতে যাবো যেটা আমরা কিনলাম কিছুক্ষণ আগে। আর ওখানে গিয়ে দেখবো যে মাইকেল আর লেস্টার মিলে কেমন সাজিয়েছে, প্লাস কেমন গাড়িগুলোকে ওখানে রেখেছে গাইস, কারণ ওইটাও খুব ইন্টারেস্টিং হবে জিনিসটা। বাট আমি মার্ক না করি ভাই আগে দৌড়চ্ছি, আমাকে আগে মার্ক করতে হবে না মিলিটারি বেস। ওয়েল তো গাইস আমি মিলিটারি বেস মার্ক করে দিয়েছি, আর গাইস এটা পেছন দিয়ে আমার রাস্তাটা ছিল সেটা আমি ভুলে গেছিলাম। তো ঠিক আছে চলো আরামসে যাওয়া যাক। আর গাইস ওই গাড়িটা ওয়ান অফ দা বেস্ট কার এখনকার আমি যতটা জানি, কারণ ওটা ইম্পোর্ট করানো হয়েছে একটা বাইরের কোনো দেশ থেকে, ওটা ইউএসএ নয় আই থিঙ্ক, কোনো একটা বাইরে দুবাই বগেরা থেকে আনা হয়েছে আই থিঙ্ক, আমি জানি না। বা ঠিকই আছে, যেখান থেকে আনা হোক গাড়িটা তো আমাদের হবে ভাই, কারণ ওটা হচ্ছে বিগ মাফের একটা মানে সেই অপোনেন্ট টাইপের বলতে পারো, যার সাথে ওর একটু ঝামেলা ডামেলা আছে, তারই একটা বন্ধুর আর কি, মানে বন্ধু নয় দুশ্মনের আর কি বলতে পারো। বন্ধু তো ভাই নেই, বন্ধু কে আছে আমি জানি না, আর দুশ্মনের নামও আমি জানি না। তো সেটা আমি জানতে চাই না ভাই, কারণ আমি যদি জেনে যাই আর ও যদি আমার নাম জেনে যায় তাহলে তো ভাই বিগ মাফের সাথে আমাকে ও শেষ করে দেবে। তাই জন্য মেন কথাটা হচ্ছে যে আমাদের এখন আপাতত গাড়ি চুরি করতে যেতে হবে। ঠিক আছে চলো এখন আপাতত আমি গ্যারাজের দিকে যাবো, তার আগে গ্যারাজ থেকে গিয়ে একটা গাড়ি নেবো যেটা দিয়ে আমি মিলিটারিদের সাথে ফাইট করতে পারবো। তো ঠিক আছে চলো আগে যাওয়া যাক হচ্ছে গ্যারাজের দিকে, তারপর আমি বেরিয়ে যাবো হচ্ছে আমাদের মিলিটারি বেসের দিকে। ওয়েল তো গাইস চলো আমরা গ্যারাজ হয়ে একদম বেরিয়ে চলে এসেছি হচ্ছে মিলিটারি বেসের দিকে। আর গাইস দেখো লেস্টারের লোক আমাকে কি গাড়ি দিয়েছে দেখো ভাই, একদম এগুলোতে ভাই একটা পেছনে বোম ছুটতে ছুটতে যায় ওই দেখো। আর এখানে গাইস পাশ থেকে একটা ক্রেট টাইপের যাচ্ছে বড়, যেখানে ভাই গাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে। আর এটাকে আমি ভাই কিছু করবো না, বাট আমি এখন চলে যাচ্ছি মিলিটারি বেসের দিকে। যেই আমি রাইট ক্লিক করবো দেখো পেছন থেকে একটা বোম বেরোলো, আর ওই দেখো বোম ফাটছে ভাই। ঠিকই আছে খারাপ নয় এটা মিলিটারি বেসের জন্য। আর এটা গাইস একদম বুলেট প্রুফ প্লাস রকেট প্রুফ টাইপের বলতে পারো, কারণ যখন ট্যাঙ্করা আমাদেরকে তাড়া করবে তখন গাইস আমি পেছনে এগুলোকে বোমগুলোকে ছাড়তে ছাড়তে যেতে পারবো। প্লাস তোমরা জানো আমরা ভাই একদম হাই লেভেল একটা চোর, যেটা ভাই নামও নিশান ছাড়বে না। তো ঠিক আছে চলো আরামসে যাওয়া যাক হচ্ছে ভেতরে, তারপর গাইস আমরা আরামসে চুরি করে নেবো। ওয়েল তো গাইস চলো আমরা একদম পুরো রেডি হচ্ছি ভাই মিলিটারি বেসেতে ঢোকার জন্য। আর আমি রাইট ক্লিক করতে থাকবো যাতে বোম ফাটতে থাকে আর আমার গেম না ক্র্যাশ করে যায় ল্যাগ করে। ঠিক আছে চলো এখানে ঢুকে গেছি, আর ঢুকতে গাইস ফোর স্টার পুলিশ হয়ে গেছে, সরে যায় গাইস। আমি রাইট ক্লিক করতে থাকছি আর পেছনে ফাটতে থাকছে গাইস। গাইস এই গাড়িটার সামনে কিছু একটা থাকলে না খুব ভালো হতো, এখানে কিছু নেই ভাই সামনে কোনো মানে ইয়ে টাইপের নেই ভাই। হর্ন মারতে মারতে যাচ্ছি আমরা, এই দেখো। আর এখানে গাইস দেখো এই বড় প্লেনটা রয়েছে যেটাতে করে ভাই ওই ফিউচারিস্টিক গাড়িটা এসছে। বাট আমি জানি না যে গাড়িটা কোথায় রয়েছে, আমাকে গাড়িটা দেখতে হবে। আর আমি এখান থেকে রাইট ক্লিক করতে করতে যাবো ভাই। এই দেখো বোম ফাটবে, এই দেখো ভাই দেখো পুরো বোম ফাটতে ফাটতে যাচ্ছে এখানে। আর এরা আমাকে গুলি চালাচ্ছে কেন এত? হ্যালো ভাই পুরো ফোর স্টার পুলিশ আর পেছনে পুলিশই পুলিশ ভাই। আমি রাইট ক্লিক করতে করতে যাচ্ছি যাতে পেছনে বোম পড়তে পড়তে যায়। দেখো ভাই পেছন থেকে কেমন ভাই বোম বের করছে দেখো ভাই। কাকে আমি কল করে দিচ্ছিলাম? ঠিক আছে চলো এখান থেকে আরামসে আমি বের করতে করতে গেছি। আর পেছনে গাইস গাড়িটা উড়ে তচ্ছনচ্ছ হয়ে গেছে, আর আমাকে ওই গাড়িটা খুঁজতে হবে যে গাড়িটা কোথায় আছে, কারণ তারপর আমরা ওটা নিয়ে এসকেপ করতে পারবো। আর ওই গাড়িটাতে একটা সুপার পাওয়ার আছে যেটা থেকে মনে হয় আমরা তাড়াতাড়ি এসকেপ করতে পারবো। বাট গাইস এই গাড়িটাতে আমি যাই না। আর এটাতে কেমন একটা হর্ন আছে ভাই। ঠিক আছে চলো গাইস এখানে আমার পিছনে অনেক পুলিশ পড়ে রয়েছে, আর আমাকে ওই গাড়িটা খুঁজতে হবে। আর উপরে গাইস হেলিকপ্টার হেলিকপ্টার চলে এসেছে। আরে দা হেল ভাই আমি শেষ, আমি শেষ, আমি শেষ, মারবি না মারবি না মারবি না। আরে আমার কাছে এমন নেই, সরে যা ভাই, সরে যা সরে যা সরে যা ভাই। আমাকে গাড়িতে ঢুকতে হবে না তো আমি কিছুক্ষণে মরে যাবো ভাই, আমি কিছুক্ষণে মরে যাবো। চল 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 চল। আমি ওদের দিকে একটা ইয়ে ছুড়ে দিয়েছি, মরে যাই ভাই তুই, আমার গাড়িকে কিছু হবে না, বাট তোরা এক্ষুনি শেষ হয়ে যাবি। ঠিক আছে চলো আরামসে গাইস আমি এগুলোকে ফেলতে ফেলতে যাচ্ছি পেছনে রকেটগুলোকে, আর আমাকে ওই গাড়িটা খুঁজতে হবে। তো সেখানে গাইস কেমন আলাদা আলাদা ধরনের জেট ফেড রয়েছে, আমি পেছনে রাইট ক্লিক করতে করতে যাচ্ছি ভাই পেছনে, যাতে এরা আসলে একেবারে উড়ে যায়। আর আমার ভাই প্লেনের আশেপাশে কোথাও একটা থাকবে আমি জানি না। গাইস আমি শুনেছি এই গাড়িটা যেটা এসছে সেটা খুব হাইটেক প্লেনে করে এসছে, আর আমার মনে চায়না বা কোথাও থেকে এসেছে, কারণ হাইটেক জিনিস চায়নার কাছেই আছে। আর এখানে কোথায় চলে এসেছি ভাই? ওকে ওকে আমরা গাড়ি দেখতে পেয়ে গেছি, আমরা গাড়ি দেখতে পেয়ে গেছি। ইয়েস ওই দেখো গাড়ি ওইখানে রয়েছে,
अरे यार भाई राइट क्लिक राइट क्लिक राइट क्लिक छेड़े दे छेड़े दे छेड़े दे छेड़े दे गाइज আমার মনে হচ্ছে ওদের কোন একটা আমাকে গাড়ি বাড়ি নিতে হবে যেটা দিয়ে আমি আরামসে গাইস ওই জায়গাটা ঢুকতে পারবো বাট আমার মনে একটা প্লেন নিয়ে নিলেও ভালো হয় কিন্তু আমি এখন গাড়ি থেকে নামলেই আমি মরে যাব তাই জন্য আমি ভাই বোম ছাড়তে ছাড়তে যাচ্ছি পেছনে আরামসে এই দেখো ভাই পেছনে দুখানা বোম ছেড়ে দিয়েছি শেষ ও শেষ এদি ঘুরবা দুটো পেছন থেকে হাগবো ভাই কেমন না শেষ ওরা শেষ পুরো শেষ এই দেখো ইয়েস গাইস তোরা আমার কাছে আসতে হবে না এই দেখো এখানে দাঁড়াবো একটা বোম ছাড়বো আর শেষ ও দেখো দেখেছো গাইস এই গাড়িটা ওপি আছে ভাই দেখো আমি পেছনে জাস্ট এইগুলোকে ছাড়বো এর আমার কাছে আসতে পারবে না গাইস চলো আরামসে গাইস এখানে ঢুকে পড়েছি এবার আমি গাইস এই প্লেনটার সামনে যাই এই সূর্যা হ্যালো গাইস আমার গাড়ি না উল্টে যায় উল্টে গেলে কেস হয়ে যাবে গাইস ফুল স্টার্ট পুলিশ আর আমাকে ওই গাড়িটা নিতে হবে খুব তাড়াতাড়ি তো পুরো না পুলিশ চলে আসে ভাই আমি যদি এই হেলিকপ্টারটা নিয়ে নি কি হবে গাইস এখানে এত ফায়ারিং হচ্ছে আমি পুরো গাইস ওইখান থেকে মিলিটারির আমি একটা গাড়ি চুরি করে নিয়েছি ভাই ওই পাশ থেকেই হ্যালো আমি গাইস মিলিটারির গাড়ি চুরি করে নিয়েছি ওখান থেকে একটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা ভাই চল 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 তোরা পারবি না বে আমার সাথে পারবি না দেখো গাইস এই গাড়িটা ওপি ভাই আমি যা মনে হয় যে লেস্টার এদেরই কোনো গাড়িকে ডুপ্লিকেট করে তারপর গাইস আমাদেরকে বেচে মানে মাফিয়াদেরকে বেচে কারণ দেখো এ খুব মানে বাজে রকেট মারছে ওটা তো পেছন থেকে মারছিল এটা সামনে থেকে মারছে ভাই আলাদাই ঠিক আছে চলো এবার আমি ঘুরে গিয়ে গাড়িটাকে নেওয়ার চেষ্টা করবো কারণ ওখানে প্লেনগুলো অলমোস্ট আমি ডিস্ট্রয় করে দিয়েছি কারণ আমি যখন প্লেনে ওঠার চেষ্টা করছিলাম পাশে এই গাড়িটা রাখা ছিল আর আমি গাড়িটাকে ভাই একদম চিৎপটাং করে দিয়েছি চল 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 ভাই তোরা পারবি না আমার সাথে ইয়ে করতে ভাই ওই বড় প্লেনটা ফাটিয়ে দিয়েছি আর প্লেন তো এখান থেকে যাওয়ার কোনো মানে গাড়ি কোনো যাওয়ার নামও নিশান থাকবে না গাইস আমি পুরো ইয়ে ফাটাতে ফাটাতে যাচ্ছি আর গাড়িটা ওর উপর দিয়ে গেছে আর আমি এখানে শেষ আরে ছেড়ে দে ভাই পুলিশে পুরো আমার উপর দাঙ্গা করে রেখেছে গাড়িতে উঠে পড় চলো উঠে পড়েছি গাইস আমি গাড়িতে উঠে পড়েছি চল ভাগ এখান থেকে ভাই হাই টেক গাড়ি পুরো ভাই খুব জোর তারা করছে এই গাড়িটার একটা সুপার পাওয়ার তো আছে বাট আমি জানি না কি আছে এখন আমার পেছনে 5-star পুলিশও রয়েছে আর আমি কি করে এসকেপ করব আমি জানি না কারণ এটাতে কোনো ইয়ে নেই এটা জাস্ট আমি গুলি চালাতে চালাতে যেতে পারবো এরকম ভাবে গাইস গাড়িটা খুব ওপি দেখতে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো গাড়িটা ব্রেকও খুব ভালো কিন্তু গ্রাউন্ডের ক্লিয়ারেন্সটা খুব কম কারণ দেখো ভাই পুরো চিপকে যাচ্ছে কিন্তু এটা সুপার পাওয়ার কি কোন সুইচে আছে আমি জানি না ঠিক আছে চলো এখানে সামনে এরা আসছে আমি এদেরকে টপকে দিই ভাই তাড়াতাড়ি চলো গাইস ও ভাই গাড়িটা উড়তে পারে নাকি হ্যালো ভাই ইয়েস গাড়িটা উড়তে পারছে ও ভাই আমি তো এখান থেকে একবারে বেরিয়ে যাব ভাই গাড়িটা উড়তে পারে এই দেখো আমি জানি না কিভাবে উড়ছে কিন্তু উড়ছে ভাই খুব বাজে ভাবে জলের ভেতর পড়িস না ভাই গাড়িটা যা তা ভাবে উড়ছে আর আমি মনে হয় পুলিশ এসকেপ করেও নিলাম ভাই আমি জানি না আমার উপরে 5-star পুলিশ দপদপ করছে গাইস আমি হেলিকপ্টার গুলো পাশে যেতে পারবো এরকম ভাবে ভাই দেখো 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 কিন্তু এটা এগোচ্ছে না আমি জানি না কিভাবে এগোবে বাট আমি অনেক উপরে চলে এসেছি ভাই এই দেখো খুব বাজে পাওয়ার গাড়িটার ভাই ফিউচারিস্টিক বলে উড়তে পারবে এটা আমি আশা করিনি আর আমি মিলিটারি বেসের ভাই হেলিকপ্টার গুলোর উপরে আছে হেলিকপ্টার গুলো ভাবছে হয়তো যে কি কি কেস হয়েছে ভাই আমরা এখন তলায় পড়ছি ওকে আমরা কন্ট্রোল করে ভাই আরামসে পড়লাম হ্যালো আরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব বাজে আমাকে রোডে উঠতে হবে যদি আমি বাঁচতে চাই বাট আমি এখান থেকে ভাই ওপর দিকে চলে যাবো আমাকে কেউ ধরতেই পারবে না তোরা আমাকে গুলি চালাতে পারবি না ভাই হেলিকপ্টার আমার তলায় থাকবে ওপি ওপি জিনিসটা পুরো ওপি ভাই কার কার গাড়িটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটাকে এখনো লাইক করো যারা তারা লাইক করে দাও আর আমরা মিলিটারি বেসে মানে এ উঠতে পারে বাট সোজা যেতে পারে না আই থিঙ্ক সোজা যেতে পারে আমি জানি না গাইস কি হচ্ছে বাট আমি অনেক ওপর থেকে পড়ছি আর আমি ভাই কন্ট্রোল করতে পারবো এটাকে মানে আমি আস্তে করে ল্যান্ড করতে পারবো এরকম গাইস এটাতে বুস্টারও আছে আমি জানতাম না এই দেখো আমি ওদিকে যেতেই চাই না আমি ওদিকে বিচেতে যেতেই চাই না সমুদ্রে না চলো গাইস এটাতে বুস্টারও আছে আমি জানতাম না ভাই চল 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 এখান থেকে উঠে পড় ভাই আবার উপরে চললাম তো যাতে আমার পুলিশটা কেটে যায় পুলিশ কাটার পর আমি তলায় আসবো ভাই গাইডের খুব বাজে কেস চলছে কেমন একটা গাড়ি ভাই উপর থেকে একদম তলা পর্যন্ত কেউ চেনে না একে আমি এবার এর কন্ট্রোল বুঝতে পেরেছি এ যখন ওড়ে তখন এই বুস্টারটা এর কাজে করে দূরে পালাতে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই বুস্টারও আছে কাজ দিচ্ছে ভাই চলো আমরা জমিনেতে চলে এসেছি আর আমার মনে হয় না এখন কোনো পুলিশ আমাকে ধরতে পারবে আর গাড়িটা ভাই কেমন উল্টোও যেতে পারে আবার সোজাও যেতে পারে আমি জানি না কেন ভাই আমি জানি না ভাই আমি উড়ছি পুরো লিটারালি উড়ছি ভাই আমি উড়ছি ভাই আমি প্লেনের ওপরে চলে এসেছি তলায় দেখো প্লেন যাচ্ছে ভাই আমি ওদের ওপরে চলে এসেছি আমি সেই একদম টারজেনের ওয়ান্ডার কারের মতো যাচ্ছি ভাই আর আমার পুলিশ যতক্ষণ না কাটছে ভাই আমি এখানেই থাকবো আমি একটা অন্য কোনো জায়গাতে চলে এসেছি ইয়েস আরে এটা তো ওই রাস্তাটা যেখানে আমরা রেস খেলতে এসেছিলাম ভাই ভাই আমি উড়ে উড়ে রেস খেলার ওইখানে চলে এসেছি আমি রাস্তা ওরে আরে রে এখানেও পুলিশ ভাই এখানেও পুলিশ এ দেখো ভাই এখানেও পুলিশ রয়েছে আমি জানি না কোথায় থেকে এলো কিন্তু আমি চললাম এখান থেকে ভাই ওপর দিকে সব জায়গাতে পুলিশ রয়েছে ভাই আমি বুঝতে পারছি না কোথায় যাবো কিন্তু আমার গাড়িটার ভাই ওপি পাওয়ার আছে আমি এটা আর এটা বিগ মাফিয়াকে দেওয়ার কোনো সিনই নেই এখানে অলমোস্ট ওপরে অনেকক্ষণ ওড়ার পর আমাদের পুলিশ কেটে গেছে কিন্তু আমি যাচ্ছি কোথায় আমি জানি না আমরা পড়ছি এখন আমি অনেক উপরে চলে এসেছি দেখো গাইস একদম সেই মনে হচ্ছে না কেমন একটা ফিউচারিস্টিক ভাই সত্যি গাড়িটা আমি এই রাস্তাটাতে নামবো ভাই ওই দেখো প্লেনের শ্যাডো যাচ্ছে ঠিক আছে চলো এখানটাতে আরামসে নেমে পড়ি আর গাইস কেমন একটা ফিলিং দিচ্ছে গাড়িটা আরামসে এই রাস্তাটাতে আমাকে ল্যান্ড করতে হবে বাট আমি জানি না যে কিভাবে ল্যান্ড করবো আমি আরামসে উঠে আরামসে ল্যান্ড করে যা ইয়েস
ফাইনালি ল্যান্ড করে গেছি। এবার এখানে গাইস আমরা স্পিড টেস্ট করতে পারবো। আর গাড়িটা গাইস কি ওপি দেখেছো তোমরা ভাই, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি ওপি হয়ে রয়েছে। একদম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একদম কম, প্লাস গাড়িটাতে সাউন্ড নেই, ইলেকট্রিক ভাই, আর তার উপর এরকম উড়তে পারে, প্লাস এই বুস্টারও মারতে পারে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ওয়েল তো গাইস চলো আমরা ফাইনালি বুঝতে পেরেছি যে আমাদের গাড়ির পাওয়ার কি আর গাড়িটা কেমন কি দেখতে। ভাই গাড়িটা দেখেছো ভাই, ফুল স্টিলের মনে হয় একদম। গাড়িটাতে টার্বো আছে এই দেখো, ও হো হো গাইস, আমার মনে হয় এই জন্যই টার্বো প্লাস এই ওড়ার পাওয়ারটা দেওয়া, কারণ যখন জোরে যাওয়ার হবে তখন তুমি টার্বো ইউজ করতে পারবে। আমি এখন পাহাড়ের কোথায় একটা কাজে চলে এসেছি, ঠিক আছে আমি আগে গাড়িটাকে নাবাই তলায়, নাবিয়ে তারপর আমি মাইকেলের বাড়ি যাই, তারপর আমি মাইকেলের বাড়িতে এটা রেখে দিয়ে আরামসে ডিলারের কাছে মানে ওইখানে দেখবো যে ডিলারের কি কাজ করেছে এরা। গাড়িকে এক্সেলারেশন দিতে হবে না, টার্বোই কাজ করে দেবে, প্লাস ভাই ছোট্ট ছোট্ট জাম্প মারে মাঝে মাঝে এই দেখো। আর এরা গাইস চমকে যাবে, তার থেকে ভালো গাড়িটাকে ঢুকিয়ে দিই। আর বাকি গাড়ি আমার মনে হয় আই থিঙ্ক লেস্টার আর ফ্র্যাঙ্কলিন নিয়ে চলে গেছে, আর এগুলো তো গাইস আমার গাড়ি মানে পুরনো আর কি, যেগুলো বিক্রি হবে না। তো ঠিক আছে চলো এটাকে আরামসে গ্যারেজে ঢুকিয়ে দিয়ে সরে যায়। চলো গাইস এটা হচ্ছে ওই গাড়িটা, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ভাই একদম ফিউচারিস্টিক গাড়ি। তো এটাকে গাইস আমি রেখে দেবো হচ্ছে একদম আরামসে গ্যারেজ ফ্যাজ বন্ধ হয়ে যায়, ইয়েস এটাকে আমি কভার করে রেখে দেবো। আর এখন আপাতত গিয়ে জামা চেঞ্জ করি, তারপর ওখানে ডিলারের ওখানে গিয়ে দেখি যে ফ্র্যাঙ্কলিন আর লেস্টার মিলে কি করেছে ওখানে। ওয়েল তো গাইস আমি জানি না যে আমার কেন এই জায়গাটা রং রুটেতে আছে, কারণ ওদিক থেকে তুমি আসলে আসতে পারবে বাট এদিক থেকে তুমি যেতে পারবে না, তো আমি এদিক থেকেই যাচ্ছি। ঠিক আছে চলো এখানে আমাদের চলে এসছে হচ্ছে, ও ভাই 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 এটা কি চলছে, হ্যালো ভাই এত সুন্দর ভাবে এরা সাজিয়েছে, এরা এখনো এটাকে ঠিক করতে পারেনি ভাই, এটা কি হচ্ছে কে জানে ভাই, এরকম খুলে উলে পড়ছে কেন জানি না। আমি আমার গাড়িটা এখানে রেখে দিই ভাই। আর এখানে আগে থেকে কে তুই এদিকে কোথায় থেকে ঢুকলি এদিকে ভাই, এত খেয়ে রয়েছে কেন ভাই, দেখো দেখো অবস্থা দেখো, যদি আমার গাড়ি ঢুকে যেতে তোর গেম বাজিয়ে দেবো। ঠিক আছে চলো, ঠিক আছে চলো আমরা ভেতরে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে রয়েছে ভাই অনেকগুলো নতুন নতুন গাড়ি, আর এখানে কি একটা ফটো তুলছে গাইস। এখানে দেখতে পাচ্ছ ভাই কাউন্টারে তিনখানা মেয়েকে রেখেছে ভাই, সুন্দর সুন্দর, যারা বেলিং বেলিং করবে, প্লাস এখানে দেখতে পাচ্ছ গাইস এটাকে কি শান দেখতে লাগছে গাইস, দেখো এটা হচ্ছে আমার গোল্ডেন ল্যাম্বরগিনি সিয়ান, যেটাকে আমি চুরি করেছিলাম আমার একটু আগের এপিসোড গুলো তুমি যদি দেখে থাকো তাহলে জানো। এগুলো সব কটা মাফিয়ার গাড়ি, আমার গাড়ি শুধু পেছনে রয়ে দেখো, এই লালটা এইটা আমার গাড়ি আর এইটা আমার গাড়ি। আর এখানে গাইস কেমন একটা মিটিং वगैरह মানে এখানে ডিলারশিপ গুলো চলছে যে তুমি কোন গাড়িটা নিতে চাও, তুমি কোন গাড়িটা নিতে চাও, এখানে বেচাকেনা হচ্ছে। বাট এখানে দেখো গাইস এটা আমার গাড়ি, এই টার্জোটা আমার গাড়ি, আর এদিকে গাইস কোন গাড়ি আই থিংক আমার নেই, আই থিংক আমি জানি না, বাট ঠিকই আছে ভাই খুব সুন্দর অসম দেখতে লাগছে। আর ভাই বাইরে লোক জড়ো হয়েছে, আর এই গাইস ফটো তুলছে ভাই আমার বুগাটির, আর এই গাড়িটা মাঝখানে এরকম পড়ে রয়েছে ভাই, এটা কেমন অজীব গাড়ি টাইপের একটু দেখতে না। ঠিক আছে গাইস আজকে গেমপ্লেটা এতটাই, যদি তোমাদের গেমপ্লেটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর 4000টা লাইক কমপ্লিট করে দাও নেক্সট পার্ট তাড়াতাড়ি আসার জন্য, যত তাড়াতাড়ি 4000 লাইক হবে তত তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে। চলো দেখাচ্ছি তোমাদের পরের গেমপ্লে ভিডিওতে, সি ইউ গাইস ইন দ্য নেক্সট গেমপ্লে।